মিশিগান মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত একটি অঙ্গরাজ্য, যেটি 1837 সালে 26তম অঙ্গরাজ্য হিসেবে এর মর্যাদা স্বীকৃত হয়। এর মোট আয়তন 96,716 বর্গ মাইল এবং মোট জনসংখ্যা 98,95,622 জন। এর রাজধানী ল্যান্সিং এবং বৃহত্তম শহর ডেট্রয়েট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফ্রম হেলোয়ার স্টাবিলিং ব্লগস। আজ আমরা ফ্লোরিডার ফোর্ট লডারডেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্পিড এয়ারলাইন্সে প্রথমে যাব সাউথ ক্যারোলিনার মার্টল বিচ এয়ারপোর্টে। এরপর একই এয়ারলাইন্সে আবারও যাত্রা করব সাউথ ক্যারোলিনা থেকে মিশিগানের ডেট্রয়েট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে ফ্লোরিডা থেকে মিশিগান পৌঁছা পর্যন্ত দুটো ফ্লাইট জার্নি একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় বা ভ্রমণ বিষয়ে উপকার হয় তাহলে দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করুন। নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। আমাদের ফ্লাইট ফোর্ট লডারডেল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়ার শিডিউল টাইম বিকাল 3:47 তাই বাসা থেকে দুপুর 1:30 বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিটে I-95 পথ ধরে আমরা ইতিমধ্যে চলে এসেছি হলিউড ফোর্ট লডারডেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 4-এ।
অবশেষে ডিপার্চার গেট দিয়ে আবারও যথাসময়ে আমরা উঠে গেলাম স্পিড এয়ারলাইন্সের এয়ারবাস A320 মডেলের বিমানে। এবার আমাদের সিট 16A ও B সারিতে। বোর্ডিং শেষ করে যথাসময়ে রানওয়েতে চলে এলো বিমানটি। অবশেষে ফ্লাইটটি টেক অফ করল মার্টল বিচ এয়ারপোর্ট থেকে। কিছুক্ষণ পর বিমানটি চলে এলো আকাশের অনেক উপরে। এভাবে চলতে চলতে আমাদের বিমানটি মিশিগানের আকাশে চলে এলো। ল্যান্ডিংয়ের প্রস্তুতি চলছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে রাতের মিশিগানকে। অবশেষে রাত 8:20 আমাদের বিমান ডেট্রয়েট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলো। 6,700 একর জায়গা জুড়ে গড়ে ওঠা মিশিগানের এই বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের 16 নম্বর এবং বিশ্বের 26 নম্বর বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে বিশ্বের 160 জায়গায় বিমান আসা যাওয়া করে। এই বিমানবন্দরে 6টি রানওয়ে, 2টি টার্মিনাল এবং 129টি ইন সার্ভিস গেট রয়েছে। যাই হোক, বিমান থেকে নেমে বোর্ডিং ব্রিজ দিয়ে হেঁটে এয়ারপোর্টের সৌন্দর্য দেখতে দেখতে এক্সিট গেট দিয়ে বাইরে চলে এলাম। এদিকে আমার এক আত্মীয় গাড়ি নিয়ে আমাদের নিতে এলেন। অবশেষে গাড়িতে করে ছুটে চললাম বাসার উদ্দেশ্যে। আজ এ পর্যন্তই থাক। আগামী পর্বে হাজির হব মিশিগানে বাংলাদেশিরা কেমন আছেন তা নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।